হবে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তো আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই সজলধারা প্রকল্পের কাজ চলছে। এর আগে আমি একটা সজলধারা প্রকল্প নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের বিভিন্ন পাইপ ঢুকানোর কাজ চলছে, সেটা আজকের আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক প্রকল্পের কাছে। দেখতে পাচ্ছেন এখন পাইপ ঢোকানোর কাজ চলছে আর বোরিং বোরিং করা হচ্ছে। ভেতরে পাইপ ঢুকছে, এখন ধীরে 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 ঢোকানো হচ্ছে। ওখান থেকে ওই পাইপ একবারে নিচ পর্যন্ত ওই পাইপটা ঢুকছে ভেতরে, আবার ওই পাইপটা ঢোকানো কমপ্লিট হয়ে গেলে আবার একটা পরের অন্য পাইপ ঢোকানো হবে। পরপর করে এরকম পাইপ ঢোকানো হবে, তারপরে আবার বের করা হবে। বের করার পরে আবার ওই পাইপগুলো ঢোকানো হবে, তখন বোরিং কমপ্লিট হবে।
সমস্ত পাইপ বের করে নেওয়ার পরে এগুলো 10 ফুটের পাইপ না, 10 ফুট? ও আচ্ছা, 20। আচ্ছা আচ্ছা, তাহলে তো 130টা ঢোকাতে হবে। এগুলো 10 ফুটের? এই যে পাইপ, এই পাইপ ঢোকানো হবে 10 ফুটের পাইপ। ও আচ্ছা, তাহলে 10 ফুটের পাইপ মানে তো 130টা ঢোকাতে হবে। হ্যাঁ, 1300 বললো, মোট 1300 ফুট যাবে, তাই তো? তাহলে মোট 130টা পাইপ। হ্যাঁ, 130টা পাইপের মোট 20টা পাইপ ঢুকেছে, তাহলে 110টা এখনো বাকি আছে। তো বুঝতে পারছেন এগুলো অনেক সময়ের কাজ, একটা পাইপ ঢুকাতে সময় লাগে, কারণ মাটি গর্ত করে 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 যাচ্ছে। পরের পাইপটা রেডি হচ্ছে এখানে, ওইটা, ওই পাইপটা ঢোকানো কমপ্লিট হয়ে গেলে তারপরে এই পাইপটা ঢুকবে। এই কপি কল, কপি কলের সাথে আটকানো হচ্ছে, এগুলো উপরে তোলা হবে। আমাদের কাছে সঠিক খবর পাবে, তৈরি হয়নি। মানে যেখানেই পড়ুক আর যখনই আসুক, মোটামুটি 19-20 তারিখ এরকম। না না না, হ্যাঁ, দক্ষিণবঙ্গ সরকার তৈরি হওয়ার কথা, মানে হবে।
এই যে পাইপগুলো দেখছেন, এগুলো সব ঢোকানো হবে, সব পাইপ এগুলো সব ঢোকানো হবে। তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরে আবার ওই ব্লু পাইপ যেগুলো দেখছেন ওই পাইপগুলো যখন ঢোকানো হবে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, অবশ্যই এর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর শেষে, অবশ্যই দেখে নেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ, টাটা।